আপনাদেরকে আজকে এই যে পাহাড়ের ভিতরে লতপন একটা গাছ দেখাবো। এই যে দেখেন কতগুলো ফল ধরছে। আপনার একদম রসম্প্রদায় গ্রামে গিয়েছিলাম গতকালকে, যাওয়ার সময় দেখছি তো ভেবেছিলাম আজকে ফেরার পথে ভিডিও একটা করব। দেখেন হয়তো আপনাদের জায়গাগুলোতে লটকন গাছ লাগান আপনারা, আর এটা কিন্তু কেউ লাগাই নাই, এটা প্রকৃতিভাবে। আর এখানে একটা ঝিরি আছে, ঝিরি পাশে হচ্ছে আপনার লটকন গাছ। এখনো লটকনগুলো কাঁচা, এখনো পাকে নাই। আর এই যে আপনার পাহাড়ের লটকনগুলো কিন্তু আপনার পাকলে খুবই মিষ্টি, আর এটা অনেক বড় হবে, এত বেশি ধরছে। এই দেখেন এই যে এই নিচে থেকে ধরছে, দেখেন অনেক উপরে পর্যন্ত, একদম পর্যন্ত কতগুলো ধরছে গাইস। ওরে দেখেন না, এই যে দেখেন, ওরে ভাই রে ভাই, পাকলে তো খেয়ে যেতে পারতাম, একটা গাছ না মাত্র। আর আপনাদেরকে আশেপাশে একটু দেখাই, এই যে দেখেন বিশাল বড় জঙ্গল, এখানে কখনো রোদ পড়ে না, এত বেশি গাছপালা। এই যে দেখেন বড় গাছ সোজা চলে গেছে, এই যে দেখেন। খাবি কাঁচা? এই যে দেখেন, এই যে এখান থেকে শুরু একদম উপরে পর্যন্ত কতগুলো ধরছে। আর আমাদের পাহাড়ে লটকনগুলো কিন্তু আপনার পাকলে খুবই মিষ্টি হয়। এই যে দেখেন অনেক ফল ধরছে, একটা ছবি তুলতো, হ্যাঁ একটা ছবি তুলে নিয়ে যাব। আর আমার ছোট ভাই উমনু, আপনারা অনেকে দেখছেন ব্লগে, এই যে আমরা এদিকে গিয়েছিলাম, আর আমরা গ্রাম থেকে এ পর্যন্ত প্রায় 40-30 মিনিট উপরে হেঁটে আসছে আপনার, এই যে 40 মিনিট মতো। আর আমাদেরকে এ পাহাড় পুরা পার করে চলে যেতে হবে ওই দিকে। এই যে আপনারা পাহাড়ের লটকন কারা কারা খেতে চান অবশ্যই খাইতে পারবেন। এটা একটা ঝিরি, বিশাল বড় ঝিরি, দেখেন। আয় ওরে কতগুলো ধরছে, দেখেন পুরো গাছটা হয়েছে লটকন, একদম নিচে থেকে উপরে পর্যন্ত ধরছে আপনার। এই যে দেখেন সবখানে, এই যে এখানেও পাকলে খেতে আসবো রে, আমি বলে রাখবো, বলে রাখবো। আমি আছি না, এই যে দেখেন এই সাইডে কতগুলো ধরছে, এই যে একটু জুম করে দেখা, এই যে দেখেন। ওরে দেখতে ভালোই লাগে গাছে ফল ধরলে। পাহাড়ে উঠতে উঠতে আমাদের জীবন শেষ। এই যে একটা পাহাড় উঠে আসছি, আবার এই যে এখানে একটু করে নামবো, আবার উঠা শুরু আমাদের। পাহাড় যতটা সুন্দর আপনার, পাহাড়ে বেঁচে থাকা অনেক কঠিন। যারা কখনো পাহাড়ে ট্রেকিং করে নাই কখনো বুঝবেন না কষ্টটা কি। তবে একটা জিনিস ভালো লাগে কি, প্রকৃতি ভরা, আপনি প্রকৃতি দেখে দেখে ট্রেকিং করতে পারবেন। এই যে ছোট্ট একটা ঝিরি, ছোট ভাই পানি খাবে, আর পাথরে পানি তো খুবই ঠান্ডা হয়ে থাকে। এই যে দেখেন গর্ত ভিতর থেকে আসছে, একটু দেখে আপনাদেরকে, এই যে আর ওখান থেকে পানি আসতেছে না। পানি কেমন, ঠান্ডা? দে তো আমি একটু খাই। রিমরানি রয়ে ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা। ওকে টাটা।